বিকাশ, তোমাকে তো আগেই বলেছিলাম চাকরি ছাড়া কিছুতেই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কিন্তু তুমি তো সব বুঝতে পারছো, আমি তো চেষ্টা করছি, কিন্তু দিনকালের যে অবস্থা। কিন্তু আমি আর ওয়েট করতে পারছি না, বাবা মা 44 বছরের একটা সরকারি চাকরি করা বুড়োর সাথে আমার বিয়ে ঠিক করেছে, আমি বিয়ে করে নিচ্ছি। ওকে বাই। বেলা শোনো, প্লিজ বেলা যেও না, প্লিজ শোনো। বাড়ি যাই। কিরে বাবু, কি হয়েছে? না না, কিছু হয়নি। তুমি কি কোথাও যাবে মা? হ্যাঁ রে, লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা আনতে যাচ্ছি। সেই হাত পাততে যাচ্ছ মা? কি বলছিস রে বাবু, শুধু আমি? আমাদের পাড়ার মনিকাকে, যার বর ছেলে দুজনেই সরকারি চাকরি করে, সেও যায় এই হাত পেতে টাকা আনতে, আর আমি তো কোন চার। তা তোমার মা লক্ষ্মীকে বলে দেখো না, তার ভান্ডার থেকে যদি আমায় চাকরি দেয় একটা। চাকরি? আচ্ছা ঠিক আছে, বলে দেখবো। চলো আমিও তোমার সাথে যাই। যাবি? আচ্ছা চল। জয় মা লক্ষ্মী, জয় জয় মা লক্ষ্মী, জয় মা গো। কে টাকা তো? এই যে এই নে টাকা। বলছি কি যে মা, এই হলো আমার ছেলে, যে কোনো একটা চাকরি যদি হতো বড্ড দরকার। কি বললি? চুপ চুপ চুপ, আর একবার যদি এসব বলিস ঘাটটা মটকে দেব। হত চাকরি চাই, এই দেখ চাকরির লাইন। তা এইভাবে আর কতদিন আপনি আমাদেরকে ভুজং ভাজং দিয়ে শান্ত রাখবেন? এইভাবে আর চলতে পারে না, এইভাবে আর চলতে দেওয়া যাবে না। আপনার কথা মতন আর আমরা চলবো না, বুঝতে পেরেছি? আমাদের কোনো রকম ভাতা চাই না, আমাদের চাকরি চাই, আমাদের সম্মান চাই, আমাদের আত্মমর্যাদা চাই। আপনি এবার কুটি ছাড়ুন। এই কি আছিস, এই বেটা মোচ্ছার পাঁচটাকে ধরে জেলে ভর। আর কার কিছু বলার আছে? না 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 না, বলো জয় মায়ের জয়, জয় মায়ের জয়।